জীবনে কাদের সঙ্গ লাভ করছি সেটা খুব গুরুত্বপূর্ণ। এক ঝুড়ি ফলের মধ্যে যদি একটা পচা ফল আপনি রেখে দেন তাহলে আস্তে আস্তে সমস্ত ফল পচে যায়। সেই জন্য কথাই আছে যে কুসঙ্গ থেকে দূরে থাকো। কিন্তু কি করা যায়, এই সংসার খুবই ছোট। যেখানে আমরা কাজ করি, যেখানে আমরা থাকি, যে পথে আমরা আসা যাওয়া করে থাকি, যে পথে আমরা ভ্রমণ করি, সেখানে এমন অনেক সংখ্যক ব্যক্তি থাকেন যাকে দেখে আমরা মনে করি যে এদের থেকে দূরে থাকতে হবে। তখন আমরা কি করতে পারি, তাদের কি আমরা পরিত্যাগ করব? তাহলে এই সংসারে এমন অনেক মানুষ আছেন, তাহলে কি সংসারই পরিত্যাগ করব? না, সেই ফলের মতন হবেন না যারা একটি পচা ফলের উপস্থিতির জন্য নিজেরাও নষ্ট হয়ে যান। বরং হয়ে উঠুন চন্দন বৃক্ষের মতন, যেটা আসলে সাপেদের বাসস্থান, যেখানে অনেক সংখ্যক অত্যন্ত ভয়ানক বিষধর সাপ থাকে। তারপরেও এই চন্দন, সে কিন্তু নিজের শ্রেষ্ঠত্ব হারায় না, এর মূল্য কিন্তু সেই একই থাকে। মনে রাখবেন, এই সংসারে নিজের সঙ্গ বদলানোর পূর্বে নিজেকে বদলান। নিজেকে কিছুটা এমন ভাবে গড়ে তুলুন যে কেউ আসুক না কেন সে যেন আপনাকে বিভ্রান্ত বা দূষিত না করতে পারে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কখনো আমরা কোনো হাটে যাই, কোনো বিশেষ বস্তু কেনার থাকে, ওখানে যাই গিয়ে অন্য কারোর কথা শুনে অন্য কোনো বস্তু কিনে নিয়ে আসি, অদরকারি জিনিস কিনে ফেলি, তারপর ভাবি যে আমরা এরকম কেন করলাম, এটা আমরা ভুল করলাম, আমার এটা করা উচিত হয়নি, আদি ইত্যাদি। মানুষ যখন জীবনে এমনই সিদ্ধান্ত নিয়ে বসে, এমন নির্বাচন করে, তখন সেই সিদ্ধান্ত নিশ্চিত রূপে তার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। কিন্তু যদি আপনি কোনো অনুচিত চয়ন করে ফেলেন, তাহলে মন খারাপ করবেন না, সেই গ্লানিবোধ নিয়ে কষ্ট পাবেন না, সামনে অগ্রসর হতে থাকুন। কারণ এই অনুচিত নির্বাচন আপনাকে উচিতভাবে জীবনযাপনের পথ দেখাতে পারে। এবার যদি আমি আপনাকে বলি যে আপনি আগুনে হাত দিন, সেটা কি আপনি করবেন? করবেন না। কেন? কারণ জীবনে কোনো না কোনো দিন আপনি একটা ভুল নির্বাচন করে আগুনে হাত দিয়েছিলেন, তারপরে আপনি শিক্ষা পেয়েছিলেন যে আমি জীবনে আর কোনো দিন আগুনে আর কিছুতেই হাত দেব না। এই জীবনও ঠিক সেরকমই। জীবনের সেই সব অধ্যায়, সেই সব সময় যা ব্যর্থ হয়েছে, সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না। সেটা থেকে যে শিক্ষা পেয়েছেন সেটা মনে রাখুন, আর যে অধ্যায় বাকি রয়েছে, যে সময় বাকি রয়েছে, তাতে কিভাবে সফল হওয়া সম্ভব সেই বিষয়ে ভাবুন। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সূর্য এই সংসারকে আলো প্রদান করে। সূর্যের মনে যদি নিজের তেজের জন্য অহংকার জন্ম নেয়, তখন তার অহংকার ভঙ্গ করে মেঘ, সূর্যের আলো পূর্ণরূপে ঢেকে দেয়। মেঘের মনে যদি নিজের গতি নিয়ে অহংবোধ জন্ম নেয়, তাহলে মেঘের অহংকার ভঙ্গ করে পর্বত, মেঘের গতি অবরুদ্ধ করে দেয়। এবার যদি পর্বত নিজের নিশ্চলতা নিয়ে অহংকার করে, তাহলে সেই অহংবোধ ভঙ্গ করে একটি মূষক, সে বিশাল পর্বতে একটি ছিদ্র করে দেয়। এবার যদি মূষকের নিজের মনে অহংবোধ জন্ম নেয়, তাহলে জল তার অভিমান ভঙ্গ করে, সেই ছিদ্র দিয়ে প্রবেশ করে। আর যদি জলের মনে অহংবোধ জন্ম নেয়, তখন মানুষ বাঁধ নির্মাণ করে তার গতিপথ রুদ্ধ করে, জলের অহংকার ভঙ্গ করে। আর যদি মানুষের মনে অহংকার জন্ম নেয়, তখন সূর্য নিজের তাপ দ্বারা মানুষের অহংকার ভঙ্গ করে। এই সংসারে অহংকার প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই। আমাদের সবার মধ্যেই কিছু বিশেষ গুণ আছে, আর সবার মধ্যে কোনো না কোনো দোষও আছে। এই প্রকৃতি আমাদের কি শিক্ষা দেয়? কেউ একে অপরের সাথে লড়াই করে না, একে অপরের জন্য বাধা সৃষ্টি করে না, শুধু নিজের কর্ম করে। সূর্য নিজের প্রকাশ দ্বারা বনস্পতি এবং গাছপালাকে জন্ম দেয়, মেঘ বর্ষা সৃষ্টি করে লুপ্ত হয়ে যায়, আবার নির্মিত হয়। পর্বতের সেই নিশ্চলতা সেই বর্ষাকে একটা দিশা প্রদান করে, আর তারপরে তা ধারা হয়ে প্রবাহিত হয়ে যায়। এসব কি? এসব একটা সম্পর্ক, একটা চক্রের মতো। সবাই একসাথে নিজের কর্ম করে, তাই এই চক্র আবর্তিত হয়। এটা আমাদেরও করতে হবে, একসাথে মিলে কাজ করতে হবে। কারোর জন্য বাধা হয়ে উঠলে হবে না, কাউকে ছোট মনে করলে হবে না, এটাই করতে থাকুন। সবাই মিলেমিশে কর্ম করুন, প্রকৃতি আমাদের এই শিক্ষাই দেয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই সংসারে প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা বিশেষত্ব আছে, আর তার বিশেষত্বর জন্যই তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। যদি কথা বলি অস্ত্রের, যেমন তরোয়াল, তরোয়াল নির্মাণ করা হয়েছে রক্ষার জন্য, কত তাড়াতাড়ি সে সামনে উপস্থিত শত্রুকে নিধন করতে পারে। এবার এই তরোয়ালের কোন গুণটা দেখা প্রয়োজন? সেটার ধার, সেই বস্তুটি নয় যার মধ্যে এই তরোয়াল রাখা হয়। সেইভাবে যদি আমি কথা বলি বাণের, তাহলে এটা প্রয়োজনীয় নয় যে সেই বাণ কতটা তীক্ষ্ণ, কতটা বলশালী, এটা দেখা প্রয়োজন যে তার আকারটা কেমন। সে কি বাতাস ভেদ করে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে, সেটা বেশি গুরুত্বপূর্ণ, সেই জায়গাটা নয় যেখানে সেই বাণ রাখা হয়। ঠিক সেইভাবে যদি আপনি কোনো মানুষেরই মূল্য বুঝতে চান, তাকে পরখ করে দেখতে চান, তাহলে তার জাতি, তার ধর্ম, তার রূপ, তার আকার, সেগুলো দেখে তাকে পরখ করতে চেষ্টা করবেন না, তাকে পরখ এই সব কিছুর ভিত্তিতে করবেন না। তার স্বভাবটা দেখুন, তার গুণ দেখুন, তার প্রতিভা দেখুন, তার কর্ম দেখুন, কারণ এটাই সেই ব্যক্তির আসল পরিচয়, এটাই হলো তার অস্তিত্ব।
যখনই আপনি কোনো নর্তককে শ্রেষ্ঠ নৃত্য প্রদর্শন করতে দেখেন, তখন আপনি কিন্তু এটা ভাবেন না যে সে কোথা থেকে এসেছে, সে কি খায়, ওর বন্ধু বান্ধব কারা। আপনি তার নৃত্য দেখেন, ওর শিল্প দেখেন, সেটারই প্রশংসা করেন, সেটাকেই সম্মান করেন। সেইভাবে এই সংসারে সকলকে সম্মান করুন, আর এই সম্মানের আধার হওয়া উচিত তার গুণ, তার স্বভাব, তার কর্ম, তার রূপ আর তার বেশভূষা নয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পাশা নামক এই খেলাটি আপনারা নিশ্চয়ই খেলেছেন, না খেলে থাকলে দেখেছেন, আর যদি দেখেও না থাকেন তাহলে নিশ্চিত রূপে শুনেছেন। মহাভারতের এই মহাযুদ্ধ কোথাও না কোথাও এই পাশা নামক খেলার কারণে হয়েছিল। পাশার এই বিচিত্র খেলা, দান, এইসবের কারণে কেউ নিজের মাথায় রাজ মুকুট পরিধান করেছিলেন, আবার সেখানে পরাজিত হওয়ার জন্য কাউকে বনবাস ভোগ করতে হয়েছিল। কিন্তু এই খেলা সমাপ্ত হওয়ার পরে সমস্ত ঘুঁটি আর এই পাশার ছক একই পুটলিতে স্থান পেল। এটাই হলো আমাদের জীবন। এই সংসারে আমরা জয় পরাজয়ের বিষয়ে এতটাই ভাবি, এত চিন্তা করি যে এই জীবনের খেলার আনন্দটাই উপভোগ করতে পারি না। আর অবশেষে কি হয়, কেউ জয়ী হন, কেউ পরাজিত হন, কিন্তু দুজনেই একই স্থানে পৌঁছে যান। প্রত্যেক ব্যক্তি মৃত্যুর পরে একটি নির্দিষ্ট স্থানেই পৌঁছতে বাধ্য, কিন্তু ততক্ষণ এই জীবন, এই খেলা, তার আনন্দ উপভোগ করুন। এই সংসারে সেই ব্যক্তি শ্রেষ্ঠ স্থানে পৌঁছতে পেরেছেন যিনি এই সংসারকে প্রকাশ প্রদান করেছেন, যিনি কখনো জয় পরাজয় এই বিষয় ভাবেননি, শুধু এই জীবনের খেলার আনন্দ উপভোগ করেছেন। এটাই আপনিও করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসার বলে যে কৃষ্ণ হল মহাযোগী, কেউ বলে যে কৃষ্ণ হল সাংখ্যযোগের প্রবর্তক, কেউ বলে ভক্তিযোগের, কেউ বলে জ্ঞানযোগের, কেউ কেউ এটা মনে করেন যে অষ্টাঙ্গযোগের প্রভু হলাম আমি। কিন্তু এই যোগ আসলে কি? যোগ বিষয়টাকে বোঝা খুব একটা কঠিন নয়, কিন্তু সেই যোগকে নিজের জীবনের অংশ করে তোলা হলো অত্যন্ত কঠিন, আর তার জন্য প্রয়োজন অভ্যাস। যোগ শব্দটার অর্থ হলো যুক্ত করা, আর এটা আমি ছোটবেলায় শিখেছিলাম। যখন আমার মাখন খেতে ইচ্ছে করতো আর মা মাখনের সেই হাঁড়িটা ওপরে টাঙিয়ে রাখতেন, তখন আমরা ভাবতাম যে অত দূরে পৌঁছবো কি করে। তখন আমরা যোগের বিষয়ে জানতে পারলাম, আর তখন জানতে পারলাম যে সব থেকে গুরুত্বপূর্ণ যোগ আসলে কি, সহযোগিতা, সাহায্য। আমরা সব সখারা একসাথে জড়ো হতাম, একে অপরের পিঠের ওপর উঠে দাঁড়াতাম, আর তারপর আমরা ওই মাখনের হাঁড়ির কাছে পৌঁছতে পারতাম, আর তারপর আমরা সবাই মিলে সেই মাখন ভাগ করে খেতাম। সহযোগিতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাণ্ডবরাও মহাভারতে এটাই করেছিলেন, ওনাদের সাথেও কেউ ছিল না, একে অপরকে সাহায্য করে ওনারা অনেক বীরদের একত্রিত করেছিলেন। তারপর অবশেষে মহাভারতের এই মহাযুদ্ধে ওনারা জয়লাভ করেছিলেন। রামায়ণে রাম এবং লক্ষ্মণের সাথে কেউ ছিল না, সহযোগিতার মাধ্যমে ওনারা ভাল্লুক আর বানর সেনাকে একত্রিত করেছিলেন, আর এই সংসারের সব থেকে প্রবল রাক্ষস রাবণকে বধ করেছিলেন। মনে রাখবেন, একসাথে মিলে যদি আপনারা কর্ম করতে শেখেন তাহলে এই সংসারে এমন কিছুই নেই যেটা আপনি অর্জন করতে পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে একটা শব্দ আছে যার বিষয়ে মানুষ অত্যধিক চিন্তা ভাবনা করে, আর সেই শব্দ হলো অস্তিত্ব, পরিচয়। প্রত্যেক ব্যক্তি এই সংসারে নিজের অস্তিত্ব গড়তে চায়, আর ছোট থেকে এটাই হয়। যখন আমরা শ্রেণীকক্ষে যাই, পড়তে যাই, তখন আমরা এটাই ভাবি যে আমরা নিজেদের অস্তিত্ব গড়ব, সুনাম অর্জন করব। সকল ব্যক্তি যাতে এটাই বলে যে এই হলো সর্বশ্রেষ্ঠ ছাত্র, আর এটাই আমাদের পরিচয়। কার্যক্ষেত্রেও আমরা ঠিক এটাই চেষ্টা করি, পরিশ্রম করতে থাকি এবং ভবিষ্যতে গিয়ে আমরা নিজেদের পরিচয় খুঁজে পাই। পরিচয়ের সাথে সাফল্য আসে, আর সাফল্যের সাথে আসে অস্তিত্ব, আর যখন এই দুটি সংযুক্ত হয় তখন মানুষ অসফলতার কথা ভেবে ভয়ভীত হয়ে পড়ে, আর এটা ভাবতে থাকে যে যদি আমি অসফল হই তাহলে সেই পরিচিতির কী হবে, সেই নামের কী হবে, সেই সব কিছু যে আমি অর্জন করেছি তার কী হবে। সে ভয়ভীত হয়ে পড়ে, আর এই ভয়ের কারণে তার বিকাশ কোথাও না কোথাও অবরুদ্ধ হয়। সে শ্রেষ্ঠ কর্ম করা বন্ধ করে দেয় এবং শুধু এই সুরক্ষিত থাকতে চেষ্টা করে। আর অসফল হলে তাতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যখন আপনি সফল হন তখন এই সাফল্য আপনার পরিচয় এই সংসারের সাথে করায়, কিন্তু যখন আপনি অসফল হয়ে থাকেন তখন এই অসফলতা এই সংসারের পরিচয় আপনার সাথে করায়, যা অত্যন্ত আবশ্যক। অসফলতা প্রত্যেকের জীবনেই আসবে, তার সম্মুখীন হন আর তার থেকে শিক্ষা লাভ করুন, কারণ যখনই আপনি অসফল হন তখনই আপনার জ্ঞানচক্ষু উন্মুক্ত হয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।